সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যেখানে মানুষ আমাদের রায় দিয়েছে, মানুষের রায়কে আমরা স্বাগত জানিয়েছি। সারা বাংলায় তারা বড় বড় কথা বলেছিল, আপনারা কি দেখবেন, 23টা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস একক ভাবে দখল করেছে। সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাবগুলো স্পর্শ করতে পারেনি। আজকে সেখান থেকে মুখ থুবড়ে পড়ে সিপিএম এর নেতা কর্মীরা বলছে, আমরা আমাদের রক্তাক্ত করে আমাদের সিপিএম এর হাড়মাত গুলোকে উজ্জীবিত করে রাখতে হবে। আগে ছিল মাছবাদ, তারপর হলো হাড়মাত, মধ্যেখানে হলো উন্মাদ, এখন হয়েছে চলমাদ। আর আগামী দিন আমাদের ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার নিতে হবে যে আমরা এদেরকে করব বরবাদ। এবং একটা সিপিএম এর হাড়মাত ও বিজেপির চলমাদ গুলোকে যেন আমডাঙার বুকে গণতান্ত্রিক ভাবে আমরা আটিয়ে দিয়ে মিটিয়ে দিয়ে এই আমডাঙাকে শান্তির আমডাঙায় পরিণত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে উন্নয়নের প্রকল্প সেগুলোকে বাস্তবায়িত করতে পারি, এটা আমাদের সকলকে শপথ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদলা নয়, বদলের রাজনীতির কথা আমাদের শেখাবো, তাহলে মাথায় রাখবে 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা নিয়েছিল, 13 মে ফল ঘোষণা হয়েছিল 2011 সালে, এক সপ্তাহ লাগতো। আমরা যে দলটা করি আমাদের হাতটা বাঁধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতায় আজকে তোমরা বেঁচে যাচ্ছ। বলে যা পাপ করেছো 34 বছর যা পাপ করেছো, বাকি জীবনটা ঈশ্বর আর আল্লাহর নাম করে তোমাদের জেলে কাটাতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতার জন্য আজকে পাঠিয়ে যাচ্ছ। আমাদের নেত্রী মহৎ হৃদয়, আমাদের নেত্রী উদারতা, আমাদের নেত্রী সৌজন্যতা, এ তোমরা এখন আরো বড় বড় কথা বলছো। দিলীপ ঘোষ যেমন, সূর্যকান্ত মিশ্র তেমন, মোহাম্মদ সেলিম তেমন, সিপিএম দলটার এতই দুরবস্থা। আগে যিনি সর্বে সর্বা ছিলেন, কি নাম, বিমান ঘোষ, এখন কে, সূর্যকান্ত মিশ্র। বিমান আকাশে ওড়ে, সূর্য আকাশে ওঠে, মাঠে ময়দানে নেমে মানুষের সাথে দাঁড়িয়ে রাজনীতি কোনোদিন এরা করতে শেখেনি, আর আগামী দিনেও এরা শিখবে না। তাই আমাদের সকলকে সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের লড়াইয়ের অঙ্গীকার আগামী দিন এই মাটি থেকে লিখে হবে। রফিকুর রহমান রয়েছে স্থানীয় এমএলএ, আমি তাকে অনুরোধ করে গেছি যে আপনি যেভাবে করছেন করে যান, মাথার উপর জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে, আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি, আজকের পর থেকে আমদানার দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আগামী দিন কত খানে কত চান আমি বুঝে নিই, জ্যোতিপ্রিয় মল্লিক মাথার উপর থাকবে এবং আমরা এর লড়াই আগামী দিনে প্রতিহত কি করে করতে হয় আমার জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কন্যাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে শিক্ষাশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সবুজশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে রূপশ্রী, আর মোহাম্মদ সেলিম দিচ্ছে কি বন্দুকশ্রী, মোহাম্মদ সেলিম দিচ্ছে কি বয়সশ্রী। এই হয়ে গেছে সিপিএম দলের অবস্থা। যারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, এখন সন্ত্রাস করে বাংলাকে অশান্ত করতে চাইছে। আমি বলি আমাদের রক্ত গেলে যাবে, প্রাণ গেলে যাবে, জীবন গেলে যাবে। আমরা যেদিন লড়াই করতে নেমেছি আমাদের অনুপ্রেরণা 96 বছরের জ্যোতি বসু নয়, আমাদের অনুপ্রেরণা 19 বছরের ক্ষুদিরাম বসু। যদি জীবন যায় যাবে, প্রাণ গেলে যাবে, রক্ত গেলে যাবে, প্রাণ থাকতে রক্তের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই মাটি আমরা অশান্ত হতে দেব না। আজকে যারা হুম্বি বন্দি করছিল, আজকে এই মাটিতে কোথায় তারা, তাদের তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। একের পর এক বন্দুক, একের পর এক বোমা বাইরে থেকে আমদানি করে নিয়েছে জেলা এবং বিধানসভা এলাকা অশান্ত করার পরিকল্পনা। কেন মানুষ তাদের রায় দেয়নি, এই তো বড় বড় কথা বলছে, পুলিশের নাকি ব্যর্থতা বলছে। তাই 2016 সালে ভোট হয়েছিল, কংগ্রেসকে গলায় জড়িয়ে ধরে ভোট করেছিলেন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে অনেক কিছু আরো মিলিয়েছিল বললাম না। কিন্তু তারপর কেন্দ্রীয় পুলিশ এসেছিল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় সংস্থারা পাঠিয়েছিল, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ভোট হয়েছিল, ফল কি হলো, জিরো। এত বড় লবডাউনটা পেয়ে মানুষ তোমাদের বিদায় দিল। এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত তুলে এই জেলায় আশীর্বাদ করেছে। সে গ্রাম পঞ্চায়েত হোক,
পঞ্চায়েত সমিতি হোক আর জেলা পরিষদ হোক, কিন্তু জোর করে যেন কোন প্রকারে আমাদের এই পঞ্চায়েত গুলো রাখতে হয়। কেন? যাতে আগামী দিন আমার সন্ত্রাসটা অক্ষুণ্ণ রেখে বাংলাকে আরো উত্তপ্ত করে বাংলার সেই কালো দিনগুলো, রক্তের দিনগুলো ফিরিয়ে আনতে পারি। আমরা দেব না, আমরা দেব না, আমরা দেব না, আমরা দেব না, এই শপথ আমাদের সকলকে নিতে হয়। আর যা যদি কেউ ভাবে বন্দুক গুলি বোমার জোরে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করবে, যদি বদলা নয় বদল নয় রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান না দিত, তাহলে এক সপ্তাহ লাগত সূর্যবাবু সেলিম বাবু আপনাদের রাস্তায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে নিতে কতখানি কত চান। আমরা ছেড়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের স্লোগান দিয়েছে। আমরা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাঁটিয়ে দাও, মিটিয়ে দাও এর রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করিনি। আমরা সাজিয়ে দাও, তৈরি করে দাও, গুছিয়ে দাও, এগিয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাস করেছি। আর যে ক্ষমতা বন্দুক বোমা গুলি বারুদের জগে জোরে জয় করে, সেই ক্ষমতাকে তৃণমূল কংগ্রেস কাটকাঠি দিয়ে স্পর্শ করতেও বিধায় পাবে আমাদের পছন্দ নয়। আপনারা মাথায় রাখবেন, যত ক্ষমতা আছে এই মাইকের আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে, সিপিএম এর দালাল কর্মীরা আছে আর বিজেপির তৎকাল দালাল কর্মীরা আছে, কান খুলে শুনে রাখুন। যদি এক বাপের ব্যাটা হন, রাজনীতির ময়দানে নামুন, মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলুন। এই মিছিল যে আমরা করেছি রাস্তার দুধারে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা, যদি তার 10% মানুষের ভালোবাসা আপনারা কোনোদিন পান, এই আমডাঙ্গার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন পা রাখবে না। যেভাবে আমডাঙ্গাকে অশান্ত করেছে, এই শান্তির বাংলায় আমরা কোনো জায়গা, কোনো অঞ্চল, কোনো এলাকা, কোনো ভূত আর না সিপিএম এর জায়গা হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় শান্তি ফিরিয়ে এনেছে, সংহতি ফিরিয়ে এনেছে, জঙ্গলমহলের বিপুল উন্নয়ন, দার্জিলিং এর পর্যটন, একের পর এক উন্নয়নমূলক পরিষেবা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু অবধি আজকে মানুষ কোনো না কোনো ভাবে এই সরকারের দ্বারা উপকৃত হচ্ছে। সিপিএম এর হাড়মাস গুলো সেটা সহ্য করতে পারছে না। তাই আমাদের লড়াই পথই বেছে নিতে হবে। এই লড়াই আমরা লড়ে তাদেরকে গোহারা করে আগামী দিন এই জেলা ছাড়া করবো, আমাদের এটা প্রতিজ্ঞা এবং সফল নিতে হবে। আমি কবির কথা বলে যাই, প্রয়োজনে দেবমনা এক নদী রক্ত, ওখানা পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াই এর চির সংঘর্ষে একদিন সে পাহাড় করবে, জনতার সংগ্রাম চলবে। আমরা এই লড়াই লড়ে শেষ দেখে ছাড়ব, শুরু তুমি করেছো কংগ্রেস, শেষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে। এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম, সালাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে এবং সশস্ত্র প্রণাম জানিয়ে আমার অগ্রজ যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, আমার অনুর সহকর্মী সহতীর্থ যারা রয়েছে তাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।